আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়, আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়, সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, অতি মূল্যবান কথায় আবার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শ্রোন, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে, কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে, সদাই ভাবি আল্লাহ রাজি, সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, শেষ কথার মাধ্যমে কবি আরো করেছে দেখুন, জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে, জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে, কবি কাজের ছন্দে লেকে, কবি কাজের ছন্দে লেকে নবী তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, শুনলে ডের কণ্ঠে পবিত্র নাদ রাসূল। তো এখন আমার সম্মুখে আরেকটি ডুয়েট কণ্ঠে কবর সম্পর্কে শিক্ষণীয় কালাম আপনার সম্মুখে প্রবেশন করছে, আপনি ধীরে ধীরে ভাবে মধুর স্বরে শুনবেন। আসল নকল হারাম হালাল যারা বুঝি না, আসল নকল হারাম হালাল যারা বুঝি না, ও ভাই যারা বুঝি না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না, আসল নকল হারাম হালাল যারা বুঝি না, ও ভাই যারা বুঝি না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না, আসল নকল হারাম হালাল যারা বুঝি না, ও ভাই যারা বুঝি না, কঠিন
কবরে তারা উপায় রেখাই পাবে না, উপায় রেখাই পাবে না। অতি মূল্যবান কথাই কবরকে উদ্দেশ্য করে লেখক আরো কি লিখছেন শোন। ডুবে কোনার সাগরে কি করবি রে ছাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে কোনার সাগরে কি করবি রে ছাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাপ যে দেবে না, খোদা মাপ যে দেবে না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। আসল নকল হার মহল যারা বুঝি ও ভাই যারা বুঝি না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বুঝি না, ও ভাই যারা বুঝি না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। আমারে আমার করে তোর থাকবে সব পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। আমারে আমার করে তোর থাকবে সব পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বুঝি না, ও ভাই বুঝি না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। যখন কবরের বাসিন্দা হয়ে যাবে, তোমার সঙ্গে দেখা করার জন্য কেউ যাবে না, তোমাকে সেখানে একা থাকতে হবে। আর দুনিয়া আর জিন্দেগিতে তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি সেখানে ভালো থাকবে, আর যদি খারাপ কাজ করো সেখানে সারা জীবন খারাপ থাকতে হবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নাকিরে হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বুঝি না, ও ভাই যারা বুঝি না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য খায়রাত তামান্না কবি লিখছেন শোন। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি বিশ্বাস করবো তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি বিশ্বাস করবো তোমাকে। কখন আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বুঝি না, ও ভাই যারা বুঝি না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বুঝি না, ও ভাই যারা বুঝি না। কঠিন কবরে তারা ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না, ও বাইরে গাই পাবে না। শুনলেন সেই কবর সম্পর্কে।